আপনারা দেখছেন ওয়েদার আলটিমা, আসন্ন সাইক্লোন ইয়াশ, তার উপরে কিন্তু আমরা আপনাদেরকে অবগত করতে চলেছি। এই যে নিম্নচাপটি এখন রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, আগামী 24 ঘন্টায় কিন্তু এটি পরিণত হবে অতি গভীর নিম্নচাপে, এবং তার পরে যে 12 ঘন্টা থাকবে সেই সময় কিন্তু 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, এবং সেই ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা কিন্তু অ্যারাউন্ড 500 কিলোমিটার দূরে থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে। তা 25 বা 26 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি উত্তর উড়িষ্যার উপকূল থেকে দক্ষিণ পশ্চিম যে উপকূল আছে বাংলাদেশের বা ওই পশ্চিমবঙ্গ উপকূলের ওপর দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে কোনো একটি অংশে। কিন্তু এইবার যদি আমরা দেখি যে এখানে আমাদের যে বিশ্লেষণ আমরা করেছিলাম যে এটা কিন্তু সাগর আইল্যান্ড বা এর আশেপাশে কোনো একটা এলাকা দিয়ে কিন্তু মাটিতে ল্যান্ডফল করতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি কিছু কিছু মডেল যেটা এখন শো করছে, যেগুলো কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হতেই পারে। সেই জায়গাতে যদি দাঁড়িয়ে দেখি সেটা হচ্ছে যে এই সিস্টেমটা দেখাচ্ছে, এই মডেলটা দেখাচ্ছে তাজপুরের অংশে, যে তাজপুরের যে অংশ যেটা দীঘার খুব কাছাকাছি এলাকা সেইখানে কিন্তু দিয়ে ল্যান্ডফল করতে পারে। আবার এই মডেলটা কিন্তু দেখাচ্ছে যে উত্তর উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের যে লাগোয়া এলাকা সেখান দিয়েও কিন্তু 26 তারিখ নাগাদ এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে পশ্চিমবঙ্গ দিকে। তাও কেন এই সিস্টেমটা একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেই ব্যাপারে যদি দেখা যায় যে এখন অন্য আবহাওয়ার যে গতি প্রকৃতি আছে সেগুলোকেও যদি সাথে রাখা যায়, কিন্তু যে জলের যে তাপমাত্রা আর কি, যেখান দিয়ে এই সিস্টেমটা উপরের দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যখন ল্যান্ডফল করবে পশ্চিমবঙ্গ উপকূল বা তার লাগোয়া জায়গাগুলিতে, তখন কিন্তু এই অংশে কিন্তু যে জলের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 31 থেকে 32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, সেটা কিন্তু একটি তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিতেই পারে। কিন্তু আমফানের থেকে কিন্তু এখনই বলা যাবে না যে ওটা বেশি শক্তিশালী হবে। আপনারা দেখছেন ওয়েদার আলটিমা, আরো আপডেটস এর জন্য আমরা আপনাদের জানাতে থাকবো আগামী 4 থেকে 5 দিনের মধ্যে।